আপনারা দেখছেন দশ দিক চব্বিশ সেকেন্ড থেকে ঘন্টা সত্য আমাদের পন্থা। আপনি বলতে চাইছেন যেটা সেটা হচ্ছে অর্থ শক্তি পেশী শক্তি এই সব কিছুর সম্মিলিত প্রভাবে শেষ পর্যন্ত বুথে গিয়ে যে লড়াইটা দেওয়ার দরকার সেটা করা যাচ্ছে না কোনো কোনো সময়। কারণ হলো ইলেকটোরাল ডেমোক্রেসিতে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ অর্থাৎ বয়স্কদের একটা ভোট, মুকেশ আম্বানিরও একটা ভোট, আর আমাদের আদিবাসী মধুসূরনের একটা ভোট, যার সারাদিনে কী রোজগার হয় বা হয় না, খেতে পায় কি পায় না, এটা গণতন্ত্রের একটা। কিন্তু সেই একটা যেটা ভোটদানের অধিকার, অনেক বড় বড় কথা লেখা আছে, আমি নিজে ভোটে দাঁড়াতে পারি, আমি প্রার্থী হতে পারি, আমি অনেক কিছু হতে পারি, কিন্তু তার থেকে বড় আমার ভোটটা আমি দিতে পারবো কিনা। এই যে গণতন্ত্র যদি রক্ষিত না হয়, গণতান্ত্রিক অধিকারই যদি না থাকে, পশ্চিমবাংলায় ত্রিপুরায় যা ঘটছে, পার্টির সম্পাদককে মারছে, মন্ত্রী এমএলএকে মারছে, এখানে তাই ঘটেছে। তাই গণতান্ত্রিক পরিবেশটাকে ফিরিয়ে না আনলে এখনই যদি ঠিক নির্বাচন, ঠিক তাহলে ফলন নির্বাচন হতে পারে, অতি অবশ্যই এই সরকারের পরিবর্তন ঘটবে, কনফিডেন্ট একেবারে। মানে আপনি বলছেন যে যদি ফেয়ার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি হয়, সুষ্ঠু এবং অবাধ, যাকে বলে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন, এর সুযোগ থাকে, এই সরকার এক মুহূর্তও থাকবে না, এই আমি নিশ্চিত। ক্ষমতায় কারা আসবে, বিজেপি না বামপন্থীরা? অবশ্যই বামপন্থীরা, কিন্তু একের একা হয়তো নয়, বামপন্থীরা বামফ্রন্টের এবং গণতান্ত্রিক শক্তি, কিন্তু একের পর এক নির্বাচনে, এমনকি শেষ কলকাতা পৌরসভার যে একটা উপনির্বাচন হয়ে গেল কয়েকদিন আগে, সেখানেও দেখা যাচ্ছে বিজেপি দু নম্বরে সব জায়গায়। না, বিজেপি দু নম্বর হওয়ার, ওই সেই 117 নম্বর যে ওরা বলছেন, 117 নম্বর 115, 116, 117 একই ফ্যামিলির, একদমই এক সিং ফ্যামিলির, সেম ফ্যামিলি। এবং ঐতিহাসিকগতভাবে ওখানেতে যেভাবেতে দাতা এবং গ্রহীতা একটা কালচার গড়ে তুলতে দেয়া হয়েছে, একটা ফ্যামিলি ডাইনাস্টি ডাইনাস্টি নিয়ে দিল্লি নিয়ে কত কটা ওঠে, একটা দিল্লি ডাইনাস্টি। কিন্তু এটা তো শুধু 117 নম্বর ওয়ার্ডে নয়, রাজ্যের যেখানেই উপনির্বাচন হচ্ছে বা নির্বাচন হচ্ছে, বিজেপি দু নম্বরে চলে আসছে, হয়তো একের সঙ্গে ফারাকটা থাকছে। সেটা একটা কার্ভ ছিল, সেই কার্ভটা কিন্তু আমরা দেখছি সাম্প্রতিককালে যেসব ঘটনা ঘটছে, এবং আমি অন্য রাজ্যে 5টা নির্বাচনের কথা বলছি, সাম্প্রতিককালে যেসব ঘটনাগুলো ঘটছে তাতে কিন্তু বিজেপি সেই জায়গায় থাকছে না, মানুষের মোহভঙ্গ হচ্ছে, মোহভঙ্গ হচ্ছে। যারা তৃণমূল বিরোধী, তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা কী করবে কী করবে, সিপিআইএম তো একা পারবে না আমাকে রক্ষা করতে, যাই না বিজেপির সঙ্গে, এরা আমাকে ছিল, সেটা কেটে যাচ্ছে। বিজেপি এবং তৃণমূল যে একই অচল টাকার এপিটা রফি, এইটা আমরা অনেকটা বোঝাতে পেরেছি, মানুষ বুঝতে পারছে সেটা। এবং এটা আরও যদি আমরা বোঝাতে পারি, এটা জিনিস লক্ষ্য করবে যে বিজেপিতে যাওয়াটা অন্য কোনো জায়গা থেকে যাওয়াটা থমকে গেছে। বিজেপিতে যাওয়া যে হরমুন করে, চল বিজেপি করি, চল বিজেপি করি, কিছু যখন করি না, চল না কিছু পেয়ে যাবো বিজেপি, এইটা আর থাকছে না, এটা কেটে গেছে। বিজেপির যে ঊর্ধ্বমুখী গ্রাফটা ছিল সেটা একটু নিম্নগামী হচ্ছে, এবং সেটার জন্যে মানুষ নিশ্চয়ই স্বীকার করে, এটা জন্য বামপন্থী আন্দোলন, কৃষক আন্দোলন, আমাদের বিপিএমও থেকে আরম্ভ করে আমাদের এই যে পর 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 ছাত্রদের আন্দোলন, যুবদের আন্দোলন, কৃষক শ্রমিকের আন্দোলন, মধ্যবিত্তের আন্দোলন, সরকারি গর্ব, সবটা মিলিয়ে একটা প্রভাব হচ্ছে। এই প্রসঙ্গেই আসি, রাজ্যের ছাড়াও আমাদের পশ্চিমবঙ্গ বাদ দিয়ে অন্যান্য রাজ্যেও সিআইটিউর নেতৃত্বে বা কৃষক সভার নেতৃত্বে বিভিন্ন জায়গায় একাধিক কর্মসূচি হচ্ছে,
মহারাষ্ট্রের যে র্যালি সে তো প্রায় কার্যত আজকে সারা দেশে সাড়া ফেলেছে। দিল্লিতে বারংবার কৃষক এবং শ্রমিকরা তারা অ্যাজিটেশন করছে, কিন্তু শেষ বিচারে গিয়ে দেখা যাচ্ছে সাম্প্রতিক যে নির্বাচনের ফলাফল, শেষ পর্যন্ত কিন্তু কংগ্রেস তার সুযোগটা নিয়ে বেরিয়ে যাচ্ছে। ইলেকট্রাল প্রসেসে কংগ্রেস তার সুফলটা পেয়ে যাচ্ছে, এটা কেমন লাগে? এটার কারণ হলো, এক, প্রথম হলো সঠিক রাজনীতি হলেই হবে না, সেই রাজনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সংগঠন থাকা দরকার। আমাদের দুর্বলতা হলো আমরা সর্বভারতীয় হব, দূর সংগঠনের দিক থেকে দুর্বল। বহু রাজ্য আছে যেখানে আমাদের খুবই কম অস্তিত্ব, কেন টেন সে অনেক ফ্যাক্টরস আছে, আমরা সময় মতন বহু ইস্যু ধরতে পারিনি, বিভিন্ন জায়গার যে সমস্ত কাস্ট পলিটিক্স ইত্যাদি ইত্যাদি বা সেখানকার আঞ্চলিক সব বৈশিষ্ট্যগুলো। কিন্তু এটা ঠিক যে আমাদের রাজনীতিটা সঠিকভাবে ধরতে পারলেও আমরা তার সাংগঠনিক প্রতিফলন ঘটাতে পারি। কংগ্রেসের প্রসঙ্গে বলি, রাহুল গান্ধী উঠে আসছেন যেভাবে, অনেকে প্রজেক্টও করছেন তাকে প্রধানমন্ত্রী হিসেবে, কত অফিসিয়ালি প্রজেক্টেড নয় কিন্তু মিডিয়ার একটা অংশ বা রাজনৈতিক মহল মনে করছে। আপনি বহু প্রধানমন্ত্রীকে খুব কাছ থেকে দেখেছেন, সংসদের অভ্যন্তরে এবং বাইরে দেখেছেন, কী মনে হচ্ছে যে রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী যদি হন সাফল্যের সম্ভাবনা কতটা রয়েছে? এখন বলা কিছু নেই, দেখুন প্রধানমন্ত্রী প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে এই কথাটা কিন্তু মানানসই হয় যে ইনি প্রেসিডেন্ট হবেন তিনি সব। আমাদের দেশে অনেক সময় মোদি যেমন করছে, পার্লামেন্টারি ডেমোক্রেসি, সংসদীয় গণতন্ত্রে এটা একটা কালেক্টিভ রেসপন্সিবিলিটি, প্রধানমন্ত্রী ফার্স্ট এবং ইকুয়ালস সবাইকার মধ্যে, কিন্তু উনি নিজেই সিদ্ধান্ত নেয়, নিজেই সব করেন, প্রেসিডেন্সিয়াল টাইপ এক। কিন্তু আগামী নির্বাচনের ফলাফলেতে কী দাঁড়াবে, সেখানেতে কে সেই, ইট উইল বি এ কোয়ালিশন, এককভাবে কোনো সংখ্যাগরিষ্ঠতাকেও পথ, আমার মতন অনেকেই মনে করে সেখানে কী ভালো। আসল তো একটা টিম, দি টিম ইজ গুড, দি ফেস উইল অলসো উইল রিফ্লেক্টিং দি গুড থিংস। রাহুল গান্ধীকে কি দেখে মনে হচ্ছে অনেকটা পরিণত আগের চেয়ে? কে রাহুল গান্ধীকে দেখে মনে হচ্ছে যে আগের চেয়ে অনেকটা? বলতে পারবো না, তার কারণ আমি ওর ঠাকুমাকে কাছ থেকে দেখেছি 80 সালে, নরসিংহ রাওকে দেখেছি খুব কাছ থেকে, অটল বিহারী বাজপেয়ীকে দেখেছি এই পুরো সময়টা জুড়ে, বিপি সিংকে দেখেছি, দেবেগৌড়াকে দেখেছি, গুজরালকে দেখেছি, মাঝে মধ্যে ওই যারা সব এসেছিল একটু একটু সময় ধরে তাদেরকেও দেখেছি, কিন্তু রাহুল গান্ধী কোনোদিন তো মন্ত্রীও ছিল না, ফলে তাকে অ্যাসেস করা অনেকটা ডিফিকাল্ট। আচ্ছা, মন্ত্রী রাজ্য স্তরে বা অন্য স্তরে থাকলেও একটা বোঝা যায়। আমি যদি খুব ভুল না করি, আপনাদের দলের শেষ যে পার্টি কংগ্রেস, সেই পার্টি কংগ্রেসের রেজলিউশন ছিল যে কংগ্রেসের সঙ্গে কোনো রকম পলিটিক্যাল জোট বা অ্যালায়েন্স হবে না, কিন্তু সংসদের ভিতরে বা বাইরে আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তারপরে পরিস্থিতি অনেকটাই বদল হয়েছে, রাজনৈতিক যে পরিস্থিতি অনেকটাই বদল হয়েছে সারা দেশ জুড়ে অসহিষ্ণুতার যে আবহর মধ্যে, এখন কি মনে হচ্ছে? যদিও বামপন্থী দলের সিদ্ধান্ত হয় যৌথভাবে, সেটা এইখানে বলা আপনার পক্ষে কিছুটা ডিফিকাল্ট, তাও কংগ্রেসের সঙ্গে কি ধরনের সমীকরণ তৈরি হতে পারে? এখন আমাদের সর্বভারতীয় যে ঘোষিত নীতি আছে, কংগ্রেসের সঙ্গে আমাদের রাজনৈতিক কোনো জোটের কোনো প্রশ্ন আসে, কিন্তু কিন্তু বলে একটা কথা আছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন পরিস্থিতি বিরাজ করছে, সেখানে আমাদের রাজ্যে পশ্চিম বাংলায় বিজেপি এবং তৃণমূল এই দুটোকেই আমরা মনে করি দেশকে এবং রাজ্যকে বাঁচাবার জন্যে অপসারিত করা দরকার।
বিজেপিকে দেশকে বাঁচানোর জন্য, রাজ্যকে বাঁচানোর জন্য তৃণমূলকে হারানো দরকার। তাই আমাদের লক্ষ্য, সর্বভারতীয় লক্ষ্য, বিজেপিকে পরাস্ত করা। মমতা ব্যানার্জি অনেক সময় বলেন ফেডারেল ফ্রন্টের কথা, অনেক কংগ্রেস অবিজেপি, সর্বভারতীয় এ হলো বিজেপিকে পরাস্ত করো। দুই হলো বামপন্থীদের শক্তি বাড়াও, সিপিআইএমের শক্তি বাড়াও। আর তৃতীয়ত হলো দিল্লিতে একটা বিকল্প সরকার তৈরি করো। কিন্তু এটা করতে গিয়ে রাজ্যেতে, যেমন তামিলনাড়ুতে বিজেপিকে হারাও এটা, এবং এআইডিএমকে হারাও এটা, এটা একই সঙ্গে এপিটোপিট্রা। আমাদের এখানেও তাই, তৃণমূলকে না হারিয়ে বিজেপিকে হারানো যাবে না। সেই জন্য এখানেতে দিল্লিতে আমাদের সর্বভারতীয় রাজনৈতিক যে লাইন, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এটা হতে পারে কোনো জায়গায়। কীরকম কী দাঁড়াবে সেটা আপনি ঠিকই বলেছেন, বামপন্থী অন্যান্য দলের মধ্যে আলোচনা এখনও সেই সময় হয়নি, সে আলোচনাও করা যায়। আচ্ছা, এবার একটু বন্ধের প্রসঙ্গে আসি। 8 এবং 9 তারিখে 12 দফা দাবির ভিত্তিতে যে বন্ধ হচ্ছে, সেই বন্ধে অনেকগুলি দাবি রয়েছে। তার মধ্যে একটি দাবি হচ্ছে যে ন্যূনতম 18,000 টাকা বেতন। কিন্তু আমরা দেখছি যে শুধু আনঅর্গানাইজড সেক্টরে নয়, বিভিন্ন জায়গায় যেখানেতে তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত, বিপিওতে কাজ করে যে সমস্ত ছেলেমেয়েরা, কম বয়সী ছেলেমেয়েরা, এছাড়াও অন্যান্য সমস্ত সেক্টরেতেই বহু বহুজাতিক সংস্থাও রয়েছে যারা 8,000-10,000 টাকা মাইনেতে তারা চাকরি করছে এবং সপ্তাহে 6 দিন, এবং ওয়ার্কিং আওয়ার্সেরও কোনো ঠিক নেই, কোনো বেনিফিটস নেই। তো সব মিলিয়ে এই জায়গাতে দাঁড়িয়ে নতুন যে শিল্পগুলোর সঙ্গে যুক্ত কর্মীদের, তাদের ব্যাপারেতে বামপন্থী ট্রেড ইউনিয়ন বা বামপন্থী দলগুলি কী ভাবছে? না না, এটা সবাইকার ক্ষেত্রে, এটা আমরা যেটা বলছি আমাদের পঞ্চদশ শ্রম সম্মেলনে কথাটা উঠেছিল, তারপরেও কথাটা আলোচনা হয়েছে যে আজকের বাস্তব পরিস্থিতিতে একটা মানুষের, একটা পরিবারের, চারজনের পরিবারের সংসার নির্বাহ করতে গেলে ন্যূনতম কত টাকা প্রয়োজন, চাল ডাল তেল নুন ঘর ভাড়া কাপড় জামা ওষুধপত্র সর্বনিম্ন, সেটা হিসেবে সর্বশেষ দাঁড়িয়েছিল 26,000 টাকা। আজকের এই 8-9 ধর্মঘটের সামনে বলা হচ্ছে তা 18,000 টাকা সর্বনিম্ন সবাইকে দিতে, সবাইকে দিতে হবে, কাউকেই, ও তথ্যশিল্পী হোক আর দিনমজুরি হোক বা যা দোকান কর্মচারী হোক বা নির্মাণ শ্রমিকই হোক, 18,000 টাকা। এবং আমরা এর সঙ্গে একই সঙ্গে বলছি সকলের জন্য, এগুলো একটা জনকল্যাণমূলক রাষ্ট্রে অনেকবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ন্যূনতম সকলকে 6,000 টাকা পেনশন দিতে হবে। এটা কোনো একটা বিশেষ জায়গার জন্যে, কোনো একটা বিশেষ অংশের শ্রমিকদের জন্য না। শ্রমিক যে সেখানে মেধাভিত্তিক শ্রমিক নাকি শারীরিক পরিশ্রম করছে সেটা আলাদা কথা, একই সকলের জন্য। বন্ধ যে দাবিগুলিকে সামনে রেখে করছেন, এর গত কয়েক বছরে তো বামপন্থী ট্রেড ইউনিয়ন এবং অন্যান্য ট্রেড ইউনিয়নগুলি সম্মিলিতভাবে কম বেশি এই দাবিগুলোর উপরেতেও বন্ধ এর আগেও সংগঠিত করেছে, তার উপর আর আবার একটি বন্ধ এবং টানা দুদিনের বন্ধ, একটু ঝুঁকির হয়ে যাচ্ছে না মানুষ যদি প্রত্যাখ্যান করে যে টানা দুদিনের বন্ধ? কি মনে করছেন? না, মানুষ প্রত্যাখ্যান করবে কথাটা উঠবেই না, এই কারণে, এবং মানুষের যে অসুবিধার কথা, হাতে গোনা যায় কয়েকজন তো করে না, ধর্মগত মানুষ করে। মানুষ যদি মনে করে আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমি যদি বোঝাতে পারি তাকে তুমি আর পেছবে কোথায়, একবার সামনে আঘাত করো না, একবার সামনে এসে নিয়ে আমরা ডাক দিয়েছি স্ট্রাইক, মানে তুমি আঘাত করো, স্ট্রাইক ব্যাক, মানুষ তো আঘাত করবে, মানুষ গজ রাখছে ভেতরে ভেতরে, সুযোগ করছে, একা তো পারে না, দল বেঁধে পারে, তাই ভয় ভীতি থাকবে, সন্ত্রাস থাকবে, তোমাকে পুলিশ মমতা না পাবে, প্রশাসন দিয়ে নানা রকম পরিস্থিতি তৈরি করবে। কিন্তু এবারে আমার
আমাদের ঘুরে ফিরে যা মনে হচ্ছে মানুষ দৃঢ় প্রত্যক্ষ ধর্মঘট করবে, ব্যতিক্রমী প্রথম বলতে জায়গা কিছু তো হবেই। আপনি বলছেন যে ইটস টাইম টু স্ট্রাইক ব্যাক, কিন্তু তৃণমূলের যে ঘোষিত নীতি, যে তারা যদিও তারা সরকারে আসার আগে প্রায় 70-এর ওপর বন্ধ ডেকেছে, এক্সাক্ট সংখ্যাটা আমি বলতে পারছি না, প্রায় 70-75টা বন্ধ ডেকেছে, বেশি তো কম নয়। এখন 11 সালের পর থেকে তাদের নীতি হচ্ছে তারা বন্ধ করতে চায় না, কিন্তু রাস্তায় তারা ক্যাডার নামাবে, তারা সরকারের সমস্ত রকমের যে অ্যাপারেটাস আছে সেগুলোকে ব্যবহার করে এই বন্ধকে ব্যর্থ করার চেষ্টা করবে। সেটাকে আপনারা পারবেন, এটা সংগঠন দিয়ে মানুষ পারবে, মানুষ পারবে, দুটো দিক হবে। যে মানুষের এখনো পর্যন্ত কিছু মোহ আছে বিজেপি আর তৃণমূল আলাদা, সে বুঝে যাবে কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দাবি করছি, একটা রাজ্য সরকার পুলিশ নামিয়ে পেটাচ্ছে, কেন্দ্রীয় সরকারের আলাদা পুলিশ লাগছে না, কার স্বার্থ রক্ষা করছে? এইটা আমরা মাইকে বলে 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 যেটা বোঝাতে পারতাম না, দুদিনের ঘটনায় আমাদের সেই কারণে। আপনি বলছেন এখানে টু ফোল্ড বেনিফিট, এক যে শ্রমিকের পাশে রইলাম, সাধারণ মানুষের পাশে রইলাম, অন্যদিকে হচ্ছে বিজেপি এবং তৃণমূল যে একই মুদ্রা রেপিট ওপিট, এটাও পরিষ্কার হয়ে যাবে শেষ পর্যন্ত। সেই জন্যে আর এটা তো আমি যদি যে কোনো জায়গায় জিজ্ঞেস করি, তোমরা কি মনে করো না তোমার দেয়ালে পিঠ ঠেকে গেছে আর পেছুবার জায়গা আছে? পেছো, আর যদি মনে করো না এগুলো ছাড়া বাঁচানো যাবে না, হিট ব্যাক, সামনে জায়গা তৈরি করে, এ কোনো উত্তর কেউ দিতে চায় না, মানে রাস্তায় নেমে সমস্ত রকমভাবে এই বন্ধকে সফল করার চেষ্টা করবে। একদম শেষের দিকে চলে এসেছি, আপনি দীর্ঘদিন ধরে সাংসদ, 1980 সাল থেকে, মাঝে একটা টার্ম বাদ দিলে, প্রায় 7 বারের সাংসদ, 2009 সাল অবধি টানা, একাধিক প্রধানমন্ত্রীকে দেখেছে, সবথেকে ভালো কাজের কাজ করার সূত্রে সবথেকে এফেক্টিভ এবং সবথেকে কার্যকরী প্রধানমন্ত্রী বলে কাকে মনে হয়েছে? বলা খুব মুশকিল, এক একজনকার একটা। ইন্দিরা গান্ধীর এটা তো ঠিকই, তার যে ব্যক্তিত্ব, তিনি স্বৈরাচারী, তিনি জরুরি অবস্থা ঘোষণা করেছেন, তিনি আবার বাংলাদেশ যুদ্ধে তার ভূমিকা টুমিকা, তার বহু ধরনের, ইন্দিরা গান্ধী। কিন্তু আপনি অনেক স্টলওয়ার্ডদের সঙ্গে কাজ করেছেন, বামপন্থী অবামপন্থী সংসদের ভিতরে, কিছু এমন কিছু মুহূর্ত সব মানুষের জীবনেই থেকে যায়, সেরকম যদি কোনো মুহূর্ত থাকে যে যেটা আপনি ভুলতে পারেননি, পাবলিকলি শেয়ার করা যেতে পারে? অনেক আছে, আমি আপনাকে একটা দুটো একটাই বলব। আমি কিছু লেখার অনুরোধ এসছে ঘটনার, আমি একটা ঘটনা বলি। আমি তখন নতুন, মানে প্রথম গেছি সংসদেতে 80 সালের কিছু পরে, আমার বাড়িতে দিল্লির, কলকাতার, দুর্গাপুরের এসব জায়গার ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং কলেজে এইসব ছাত্র, আইআইটি সব ছাত্ররা ভিড় করত। একদিন আমার ঘনিষ্ঠ একটি ছাত্র, আইআইটি পাস করা ছাত্র, বড় কাছে চাকরি করে, এখন বিদেশে আছে, ও আরও একজনকে নিয়ে আমার কাছে এলো, বসে আছে, ওরা আমার সঙ্গে সবাই স্যার বলতো, স্যার ওর কথাটা কী, কথাটা কী, মুখ নিচু করে বসে আছে কেন? ও মুখ নিচু করেই বসে আছে। কেন কী হলো? তোমার মুখ নিচু করে মুখটা তুলেছে, দেখি যে চোখ দিয়ে জল পড়ছে, কী হলো হঠাৎ? আমার সঙ্গে কোনো কথা নেই, বার্তা নেই, তুমি কিছু বলছো না, চোখ দিয়ে জল, বলো না, তোর বন্ধু বলছে বল। ও বললো, খুব সংক্ষেপে বিষয় হলো, ও ভীষণ গরিব ঘরের একটা ছেলে, পড়াশোনায় খুব ভালো, আমি একটুখানি পাল্টে দিচ্ছি, ও যেখানে পাশ থেকে পাস করেছে, খুব ভালো জায়গা থেকে, আইআইটি থেকে, একটা ভালো ফল করেছে, একটা রাষ্ট্রায়ত্ত সংস্থায় ওকে ডেকেছি, ইন্টারভিউ হচ্ছে, ইন্টারভিউ খুব ভালো করেছে, সিলেক্টেড হয়ে গেছে, ওর মেডিকেল হয়েছে,
ওর কাছে চিঠি এলে ও আর আনফিট, এবার আনফিট। গরিব ঘরের ছেলে, এত ভালো ছেলে, সিলেক্টেড হওয়ার পর পাবলিক সেক্টরে আন্ডারটেকিং এর বড় জায়গায় চাকরি, আনফিট, মেডিকেলি আনফিট। ওর বিষয়টা হলো, ও যখন ছোট বয়সে ক্রিকেট খেলছিল স্কুলেতে, তখন চোখে বল লাগে লেগে একটা চোখ নষ্ট হয়ে যায়, একটা চোখে দেখতে পায় না, আর চোখ পাথরে। ওকে পাবলিক সেক্টরে ম্যানেজমেন্ট বলে, আমাদের যে কাজ, যে কাজের জন্য তুমি সিলেক্টেড হয়েছ, তোমার যোগ্যতায় একটা চোখে হবে, চোখ দিয়ে জল পড়ছে। স্যার আপনি কি করতে পারেন? আমি কিছুই বলতে পারি না, আমি কোনো মনটা খারাপ হয়ে গেল, এটা আমার জীবনের খুব বড় ঘটনা, তাই বলে গেছে। আমি ভাবছি, রাত্রিবেলা ভালো করে ঘুমোইনি, ওরা চলে গেল লাইব্রেরিতে, বাড়িতে বসে বসে লাইব্রেরিতে পরের দিনে পড়লাম। সারা পৃথিবীতে একটা চোখ নিয়ে বড় কাজ করেছে কারা? তালিকা করলো, রঞ্জিত সিং, মুশি দেওয়ান, কতউদ্দিন নবাব, পরপর বার করলো, মানে মিলিটারি, ক্রিকেট খেলোয়াড়, এইসব। ওরে ইন্দিরা গান্ধীকে একটা চিঠি লিখলাম, রেসপেক্টেড ম্যাডাম বলে, তো ওরা নতুন গেছি আমি, চিঠিটা গুছিয়ে লিখেছিলাম, বেশি বড় না, ছোটো লেখা। ওই ছেলেটা আমায় জিজ্ঞেস করলো, স্যার কিছু হবে না? কেন আশা করা বৃথা, আমাকে কেউ বা চেনে, নতুন গেছি। আর ইন্দিরা গান্ধী এত সময়ের মধ্যে আমার চিঠি পড়বে, কিছু করবে, কিছু হবে না ধরে নে। ওই ছেলেটাকে অন্য কিছু করা টোরা যায় কিনা সে তুইও দেখ, আমিও দেখি। দিন 15-20 পরে আমি একটা চিঠি পেলাম প্রাইম মিনিস্টার্স, দুটো লাইন, আই হ্যাভ রিসিভড ইউর লেটার, দি ম্যাটার ইজ বিং লুকড ইন টু। ইন্দিরা সবাইকে লিখত, উইথ রিগার্ডস ইউর সিনসিয়ারলি ইন্দিরা গান্ধী। চিঠিটা আমার কাছে ছিল, কে দেখবো বলে নিয়ে গিয়ে আর ফেরত দেয়নি, খবর নিতে। দিন 5-5 পরে ওরা দুজনই আমার বাড়িতে এসে উপস্থিত, স্যার হই হই কাল, ঠিক আছে। ওর বাড়িতে পুলিশ নিয়ে ম্যানেজিং ডিরেক্টর এর পরের দিন বিনোদন বোর্ড লোক উপস্থিত, ওকে সঙ্গে করে নিয়ে কারখানাতে, ইউ জয়েন ইমিডিয়েটলি, উই হ্যাভ সেট আপ অ্যানাদার মেডিকেল বোর্ড, দে উইল ইমিডিয়েটলি ইন্টারভিউ ইউ অ্যান্ড গিভ দ্য পজিটিভ রিপোর্ট। তো এলো, খাওয়ালাম টাওয়ালাম, এটি তো নবীন খুব বড় জায়গায় আছে, আমেরিকাতে থাকে, আমেরিকায় কানাডার কাছে আর একটি জায়গা, খুব বিখ্যাত। তো নবীন সাংসদ হিসেবে এটা একটা ভালো লাগার মতন ঘটনা আপনার জীবনে? ভালো একটা ঘটনা ওইটাই, আমি যাওয়ার কিছুদিন পরের ঘটনা, অনেক ঘটনাই আছে অবশ্যই, তার মধ্যে একটা শেয়ার করলাম, ইট ইজ ওয়ার্থ শেয়ারিং। আপনার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনি কাজ করেছেন বহু সাংসদের সাথে, বহু অন্যান্য নেতা, মন্ত্রী, আমলা, অনেকের সাথে কাজ করেছেন। আপনার জেলায় আপনার কমরেড অনিল বসু, তিনি কিছুদিন আগে প্রয়াত হয়েছেন, আরামবাগের সাংসদ ছিলেন দীর্ঘদিন, হুগলি জেলার পার্টির নেতা ছিলেন, তো তার সাথে কাজের অভিজ্ঞতা যদি কিছুটা আমাদের সাথে শেয়ার করেন। অনিল মারা গেছে, খুবই দুঃখজনক ঘটনা, আমার কাছে ব্যক্তিগত হয়তো বটেই, আমি গেছিলাম ওর স্মরণসভাতেও গেছিলাম রবীন্দ্র ভবনে, পারিবারিক সম্পর্ক বলা চলে। ও ছাত্র রাজনীতি থেকে যখন রাজনীতিতে এলো, তারপর ধীরে 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 অনেক ঘটনা আছে, এবং সাংসদ হিসেবে তো খুবই, মানে তার এলাকার উন্নয়নের জন্য, ধরুন তারকেশ্বর থেকে বিষ্ণুপুর যে রেল লাইন, এর জন্যে নিয়ত এটা উঠছে ওটা করছে, চিঠি লিখছে আমায় বললো এটা কীরকম হয়েছে বলুন, ওটা কীরকম হয়েছে বলুন, খুবই উন্নয়নের দিক থেকে সংগঠক হিসেবেও, কৃষক সংগঠনের সংগঠক হিসেবে। ও যখন প্রার্থী তখন খুব মজাদার অনেক ঘটনা আছে, অনেকে জানে না, অনেকে কিছু শোনা কথায় কিছু বিভ্রান্তিকর
প্রচারেতে নিয়ে যান। অনিল আর আমাকে প্রার্থী, আমি হুগলিতে 84 সাল বোধ হয়, 84 সাল। আরামবাগে অনিলের বিরুদ্ধে প্রার্থী হলো গোপাল দাস নাগ, শ্রীরামপুরে যিনি মন্ত্রী রত্নার বাবা। হ্যাঁ, রত্নাথ নাগ ওনার বাবা। শ্রী গোপাল দাস নাগ অভিযোগ আনলেন যে অনিল বসুর নাম অনিল বসু নয়, ছদ্মনাম। ও যখন ঠিকই তার তো কোনো অবস্থা ছিল না, তখন আমাকে বিজয়দা বললেন, বিজয় মোদক, তুমি এটা অন্য কেউ হবে না, তুমি যাও এইসব ব্যাপারগুলো সব তথ্যগুলো সংগ্রহ করো, করে সলিলদা সলিল গাঙ্গুলি বড় আইনজীবী আইনজ্ঞ আমাদের পার্টি মারা গেছে, উনি সাংসদও ছিলেন রাজ্যসভা, তো ওনার কাছে বসা করে করে তারপরে সে মামলায় অনিল জিতল। মামলা মানে গোপাল দাস নাগ আবেদন করলে সে তার আবেদন খারিজ হয়ে গেল, সে যুক্তিটা সলিলদা সাজিয়ে দিল, সেসব আমি নিয়ে এটি এলাম আর কি। এর অনেক ঘটনা আছে, ব্যক্তি জীবনের ঘটনা, সমাজ জীবনের ঘটনা, আরামবাগের ঘটনা, বন্যার সময়কার ঘটনা, দিল্লিতে থাকাকালীন ঘটনা, অনেক গুণাবলী ছিল সংগঠক হিসেবে তো বটেই। এটা ভালো মন্দ মিলিয়েই মানুষ হয়, ভুল ত্রুটি ছাড়া কেউই, আমি আপনি কেউই ত্রুটিমুক্ত নয়। কিন্তু কোনটা বড় করে দেখবো, কোনটা ছোট করে দেখবো, এ পরিপ্রেক্ষিত অনুযায়ী নির্ভর করে। অনিলের মৃত্যু আমার কাছে খুবই দুঃখজনক, আমার অনেকটা ছোট ও রাজনৈতিক জীবনের অনেকটাই আমার চোখের সামনে ঘটে যাওয়া, এই আর কি। ইয়ে মিসিং হিম। আচ্ছা, রাজনীতি ছাড়া অবসর সময়ে কী করতে ভালো লাগে? আমি গান শুনি, একসময় নাটক দেখতাম খুব, ফিল্মের খুব ভক্ত আমি। হুগলি জেলার বলা চলে যে পুরনো সব যে হুগলি চিচড়া ফিল্ম সোসাইটি তার সেক্রেটারিও ছিলাম, এখানে চেনে মৃণালদা এসছেন, অনেক অনেক চিদানন্দ ওই দাশগুপ্ত ওই অপর্ণার বাবা যারা সব এসছেন, আমি নাটকের সঙ্গে ফিল্মের সঙ্গে ওতপ্রোত হয়ে উৎপল দত্ত সংযুক্ত গণশিল্পী সংস্থা, আমি নিজেই অভিনয় করি কিন্তু এইসব সংগঠনে ছিলাম, গান শুনতে খুব ভালোবাসি। আপনার বিস্তর পড়াশোনাও রয়েছে, পড়াশোনা সুবিধিত এটা, আমি বিভিন্ন ধরনের বিষয় পড়ি, যেমন আজকেই পড়ছিলাম সেটা হলো 19 সালের পর থেকে পৃথিবীটা যে নতুন পৃথিবী হচ্ছে, একটা তথ্য এসেছে যে টেকনোলজি 5G এটা যখন এসে যাবে এবং আমরা এই বিভিন্ন ধরনের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং এগুলো ইন এ বিগ ওয়ে এসে যাচ্ছে, যাবে একদম, মানুষের বহু কাজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করবে, ইন্টারনেট অফ থিংস এসে যাবে, IoT, ইন দ্যাট সিনারিও হাউ দে উইল অ্যাডজাস্ট টু দ্য নিউ টেকনোলজিস পলিটিক্যাল পার্টি রুলিং পার্টি সহ না, বহু জিনিস ইলেকশন শুধু না, আমেরিকান ডোনাল্ড ট্রাম্পের ইলেকশন, রাশিয়া কী করেছে না করেছে আলাদা কথা, কিন্তু ভেরি মেনি থিংস শুড বি ডিসাইডেড বাই টেকনোলজি। ইন সাজে সিনারিও কার্ল মার্ক্স বলেছিলেন যে আমাদের নিত্য নতুন পরিস্থিতির উপযোগী করে নিজেদের তৈরি করতে হবে, তখন দিস ইজ এ মিস্ট্রি বলবো না, এটা কোয়েশ্চেন বিগ মার্ক, হাউ উইল ফেস দ্য নিউ টেকনোলজি, এটা খুব বেশি দেরি নয়, কিন্তু খুব বেশি দেরি নয়। যে ধরো সমস্ত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রত্যেকটা কম্পিউটারেতে কীভাবে কী হচ্ছে না হচ্ছে 10টা এজেন্সিকে বলে দিলেও সে দেখতে পাবে, IT অ্যাক্ট চেঞ্জ করছে, মানে কোনো প্রাইভেসি নেই, এনক্রিপ্টেড মেসেজকেও ডিকোড করার পারমিশন দিচ্ছে 10টি সংস্থাকে।
আপনি এই যে তথ্য প্রযুক্তি এবং অন্যান্য প্রযুক্তির সঙ্গে নিজেকে প্রতি মুহূর্তে উপযোগী করে তুলছেন, এআই এর কথা বলছেন, আইওটি, মেশিন লার্নিং, তার সঙ্গে সাহিত্য পড়াশোনা করেন। না, আমি তো সাহিত্যের ছাত্র, সেটাই, সেই সূত্র ধরে একটা প্রশ্ন করছি। পড়েছি 30 বছর, আমার ছাত্রছাত্রী বহু ভালো জায়গাতে আছে। আমি তো ইংরেজির ডিপার্টমেন্টের হেড হিসেবেই চাকরিটা ছেড়ে দিই। আমি যখন চাকরিটা ছাড়লাম আর কি, আর পারলাম না পার্লামেন্ট পড়ানো। আমি ইংরেজির ছাত্র, বাংলা ভালোবাসি, পড়ি। এই প্রসঙ্গে তোমাদের সব হয়েটে গেলে বলবো কোন একটা কথা, আমি অন্যান্য কিছু কাজও করি, তাই ভালো কাজ, খারাপ কাজ কিছু না, ভালো কাজ করি, সেগুলো আমি চাই যে সমাজের অন্যান্য করুক আর কি। একটি অধ্যাপক হিসেবে কাজ করেছেন, শিক্ষা জগতের সঙ্গে যুক্ত, আজকে যখন দেখেন যে মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসেছিল বলেছিল শিক্ষায় দলতন্ত্র নয় গণতন্ত্র, আজকে পরতে পরতে যখন দেখেন যে শিক্ষায় একটা চরম দলতন্ত্র, একটা অনার্সে ভর্তি হওয়ার জন্য কোথাও 60,000-70,000 টাকা দিতে হয়, তখন কেমন লাগে পুরো বিষয়টা? অরাজকতা, এটা তো অন্য শব্দ ব্যবহার করে, অরাজকতা চলছে। এবং এই অরাজকতা আমাদের দেশে এইরকম অরাজকতা কখনো, এটা অরাজকতা, শিক্ষাক্ষেত্রে অরাজকতা, সব সব ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে অরাজকতা, টেট পর্যন্ত শুধু নয়, বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা, এবং অনাস্থা জ্ঞাপন করছে যারা ক্ষমতায় আছে তারা, যে শবরীমালাই হোক বা গরু বলুক, এ বলুক তা বলুক, এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা যেভাবে রিয়্যাক্ট করছে। আমি সর্বশেষ রিয়াকশনটা বলি, নাসিরুদ্দিন শাহ বলছে, নাসিরুদ্দিন শাহ মানে তো সারা পৃথিবীর একটা ব্যাপার, ওই রকম মানুষেরা বলতে পারে, তার মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে, একটা অরাজকতার মধ্যে চলেছে, এ থাকবে না, এটা থাকবে না। আচ্ছা, আপনার একটা কাল্পনিক প্রশ্ন আপনার সামনে, সংসদে আপনি রয়েছেন সাংসদ হিসেবে, আপনার সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একটা প্রশ্ন করার সুযোগ দেওয়া হলে এই মুহূর্তে আপনি কি প্রশ্ন করতেন নরেন্দ্র মোদীকে? আমি প্রথমেই যেটা প্রশ্ন করব যে তুমি যে ব্ল্যাক মানি উদ্ধারের নামে ভারতবর্ষের সবচেয়ে সর্বনাশা একটা পদক্ষেপ ডিমনিটাইজেশন রিলে, যেটাকে জুমলা বলে উড়িয়ে দিচ্ছ, এটা তো মানুষ গ্রহণ করছে না, তোমার প্রতিক্রিয়া কি জানতে চাই? আর জিএসটি সম্পর্কে? হ্যাঁ, আর জিএসটি সম্পর্কে, জিএসটি তো ওরা রিভাইজ করছে, জিএসটি রিভাইজ করছে, অনেকটা কমিয়েছে, পরেতে ওরা 12-18 বলছে, কিন্তু সেখানেও প্রশ্ন আছে, সেটা হলো তুমি অন্যগুলো বলবো না, যে পেট্রোল ডিজেলকে কেন এতে জিএসটিতে আনবে না, কেন ওখানে তো 55% 50% রাজ্যেরা তো ওরা তো, কেন পেট্রোল ডিজেলের দাম পেট্রোল কত, 40 টাকা বেশি হওয়া উচিত না, আন্তর্জাতিক বাজারে যা দাম তাতে হওয়া উচিত নয়, $50 নিচে চলে গেছে, একদম 35-36 হওয়া উচিত ডিজেল, প্রায় সমপরিমাণ অ্যামাউন্ট তুমি ট্যাক্স বসে নিয়েছো, হয় না জিএসটি, জিএসটি করো না, তুমি 12% করবে, করো 14 করো, অন্যগুলোর ক্ষেত্রে জিএসটি, ফসিল ফুয়েলের ক্ষেত্রে সেটা নয়। আচ্ছা, এই একই যদি আপনাকে সুযোগ দেওয়া হয় মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসেবে একটা প্রশ্ন করার, কি করবেন? মমতা ব্যানার্জি, হোয়াই আর ইউ স্টিকিং টু দ্য গভর্নমেন্ট, এক্ষুনি স্টেপ ডাউন করা উচিত, তুমি তোমার দলের লোকেদের জীবন রক্ষা করতে পারছো না, সেখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী থাকার নৈতিক অধিকার নেই, স্টেপ ডাউন ইমিডিয়েট। একদম শেষে একটা কঠিন প্রশ্ন, জ্যোতি বসু না বুদ্ধদেব বরচাজ, কাকে এগিয়ে রাখবেন মুখ্যমন্ত্রী হিসেবে? না, এটা প্রশ্নটা হলো জ্যোতিবাবু যখন এসেছেন, জ্যোতিবাবু ইজ জ্যোতিবাবু, জ্যোতিবাবু ছিলেন ইনস্টিটিউশন, কিন্তু বুদ্ধদেব বরচাজ পরের সময় এসছেন,
it can never be compared with an institution like education. এটা হয় না। দুটি পশু চল্লিশের দশক পঞ্চাশের দশক দীর্ঘদিন ধরে তিল তিল করে শ্রমিক আন্দোলন গড়ে তোলা প্রবাদ রুটিন তার ভূমিকা এমনকি পার্টি গঠনের ভূমিকা পার্টি গঠনের ভূমিকা কিন্তু পার্টি ট্রেড ইউনিয়নে হাতে সর্বভারতীয় এইভাবে যদি বসু বা বুদ্ধদের খরচাদের মধ্যে যে তুলনামূল নয় এটা সম্ভব নয় এটা সম্ভব নয় সামনে ব্রিগেড তো তার আগে যে ব্রিগেডে বারবার ব্রিগেড বললেই জ্যোতিবাবুর নাম মনে আসে ক্রাউড পুলার হিসেবে যারা অত্যন্ত বড় পরিচয় ছিল জ্যোতি বসুরা কথা বারবার বলতেন যে মানুষ ইতিহাস রচনা করে আপনার এটা মনে হয় কখনো যে মানুষ ভুলও করে পাকচক্রে পড়ে সেটা কি মনে হয় আমি দ্বিতীয় অংশটা বলতে পারবো না মানুষ ভুল করে বলার চেয়ে করানো হয় বলা চলে তাকে যদি মানুষ ইতিহাস তৈরি করে কিন্তু মানুষ ভুল করে কালেকটিভলি ভুল করে কালেকটিভ রাইট এবং কালেকটিভ রং দ্যাট ইজ নট স্যাডলি ফল ফ্রম হেভেন হঠাৎ আকাশ থেকে পড়ে না কালেকটিভ রাইটের পেছনে একটা শ্রম থাকে প্রয়াস থাকে যৌথ প্রয়াস থাকে মানে কালেকটিভ ভুলের পেছনে তো যৌথ ব্যর্থতা থাকে রাজনৈতিক দলের সামাজিক নেতৃত্বে সবাইকে যৌথ ভুল থাকে মানুষ মানে তো আর একটা আলাদা 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 কিছু অ্যাবস্ট্রাক্ট কিছু না শেষ প্রশ্ন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি আপনার দলের সামনে এই মুহূর্তে দলের সামনে পার্টিটাকে তৈরি করা বিপ্লবের আমরা যেটা বলেছি রেভলিউশনারি পার্টি উইথ এ মাস লাইন এটা তৈরি করা খুব কঠিন কাজ যার জন্য আমরা প্ল্যানাম করছি পার্টিটাকে রিস্ট্রাকচারিং করছি পার্টির রাজনীতিটাকে একটু সাজিয়ে নিচ্ছি আমাদের এই উদারীকরণের যুগেতে যেসব পরিবর্তনগুলো ঘটছে তার সঙ্গে অ্যাডজাস্টমেন্টগুলো করছি নতুন নতুন সংগঠনগুলোকে সেইভাবে সাজাচ্ছি উই আর ইন এ প্রসেস অফ প্রিপারেশন রিবিল্ডিং ইট উইল টেক সাম টাইম অবশ্যই রূপচাঁদবাবু আমাদের সাথে কথা বলার জন্য সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা এতক্ষণ দেখছিলেন রূপচাঁদ পালের এক্সক্লুসিভ সাক্ষাৎকার খোলামেলা তিনি জানিয়ে দিলেন যে আগামী দিনে তার দল তার সংগঠন কীভাবে পরিচালিত হবে ব্রিগেড এবং বন্ধকে কেন্দ্র করে তাদের পরিকল্পনা কী রয়েছে লোকসভা ভোটে পার্টির কী লাইন হতে পারে সে বিষয়েতেও সমস্ত কথা আমাদের কাছে অকপটে বললেন প্রাক্তন সাংসদ রূপচাঁদ পাল অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন দশ দিক চব্বিশ ইউটিউব চ্যানেলে আর অন্যান্য ভিডিও পেতে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দশ দিক চব্বিশ নমস্কার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে যুক্ত থাকুন